আমি আজ আসছি আমাদের পুরান বাড়িতে, অর্থাৎ আমাদের গ্রাম সাহাবিদ্দি, তিতাস উপজেলা সাহাবিদ্দি গ্রাম। এই যে বাড়িটা, এটা আমার পড়শি বাড়ি। তো এখানে আসছি জাস্ট একটা খেজুর বাগান দেখার জন্য। যারা খেজুর বাগানটা করছে তারা প্রবাসী, সবাই সৌদি প্রবাসী। তো এই খেজুরের গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা দেখানোর জন্যই আমি আজকে এই খেজুর বাগানটা রেকর্ড করতেছি। জি আব্বু, জি তুলেছি। এইখানে যে দুইটা খেজুর গাছ দেখতেছেন, এটা প্রকৃতপক্ষে দুইটা খেজুর গাছ না, একটা খেজুর গাছ। এই খেজুর গাছটা থেকে আরেকটা শাকার হয়ে তারপরে একটা নতুন খেজুর গাছ আছে। এই খেজুর গাছগুলোর এই একটা বৈশিষ্ট্য যে এটার থেকে নতুন, যেমন এই যেমন এই এইটা এটা এটা এরকম আরেকটা বড় গাছের নিচের শিকড় থেকে আরেকটা গাছ আছে যে শাকার, সেই শাকার থেকে এই গাছটা আছে। অর্থাৎ এই খেজুর গাছ, খেজুর গাছের যে এইরকম ধরনের বৈশিষ্ট্য আছে সেটা আমি অবশ্য আগে জানতাম না। যেমন এই খেজুর গাছটার দিয়েই এই যে অবস্থা। আব্বু ধরো তো, ক্যামেরাটা ধরো, একটু দেখাও আমাদেরকে। এই যে যেমন এই এইখান থেকে এইখানে একটা গাছ হবে, আর এটা মূল গাছ, এটা মূল গাছ থাকবে। এইটাকে আবার এরকমভাবে কেটে আরেকটা নতুন করে এই খেজুর গাছ লাগানো যাবে। যেমন এইটা একটু বড়ো, এটা একটু দেখে এদিকে শোন, একটা ঘুরে দেখাও, ঘুরে দেখাও। এই যে এই যে জায়গাটা না, এটা অবশ্য নতুন একটা ডালা শুনেছি। এই এই যেমন এখানে একটা খেজুর গাছ, এই আরেকটা গাছ, হ্যাঁ হ্যাঁ দুইটা পোল বাড়ছে। তুমি ক্যামেরাটা দেখাও, দেখা যায় ওটা। এই হচ্ছে খেজুর গাছের বৈশিষ্ট্য, এবং যতটুকু জানতে পারছি এই প্রবাসীর কাছে এই খেজুর খুবই সুমিষ্টি, খুবই সুমিষ্টি। আর মাঝে মাঝে একটু করা থাকে। আপু ইয়াটা কই, আলমগীর সালাম এবং সালাউদ্দিন, পিতা শামসুলক, যারা প্রবাসে আছে তাদের এই বাগানটা, তাদের বসত বাড়িতেও খেজুর গাছ আছে। এইখানে নতুন করে এগুলো করা হয়েছে, ওখানে তারা সম্ভবত ওই সৌদি আরবে এই খেজুর বাগানে কাজ করে, এবং শৌখিন বসত এই গাছগুলো সৌদি আরব থেকে এনেছে। এবং সৌদি আরব থেকে আনার পরে খুব কম গাছ আনছে, কিন্তু এই পরবর্তীতে এভাবে গাছকে ডিভাইডেড করে আরেকটা করে নতুন করে করা হয়েছে। তো এই ধরনের গাছ যদি আমরা রোপণ করি খেজুর গাছে, তাহলে আমাদের খেজুর গাছ সংখ্যা বৃদ্ধিতে খুব দ্রুত সহায়ক হবে। কারণ খেজুর নতুন করে বীজ থেকে চারা লাগাইয়ে তারপরে সেই চারা থেকে খেজুর খাওয়া একটা বিরাট ল্যান্থি প্রসেস। তো সেই ক্ষেত্রে এগুলোর থেকে আবার ল্যান্থি প্রসেস হবে না। চমৎকার, তোমরা ছবি তুলবো, আচ্ছা তোমাদের ছবি তুলি, দুজন তাকাও, দুজন তাকাও। এটা এটা নিচে রাখো, এটা নিচে রাখো, এই তোমার হাতেই নিচে রাখো, সমস্যা নেই। বাহ চমৎকার ছবির পোজ দিচ্ছে জামি এবং সাবা। ওকে ঠিক আছে চলো, এটা একটা সাত করা, এইমাত্র এখানকার একটা গাছের থেকে পারলাম। চলো আমরা চলে যাই।